সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি প্রতিষ্ঠান বৃদ্ধির সাথে বাড়ছে প্রবাসীদের কর্মসংস্থান। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, রিয়াদে বাথা বাংলাদেশি মার্কেটে, ফেনীর গলিতে মামা কফি শপের নতুন শাখা, মামা সেলুন ও বন্ধন ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের নতুন শাখার উদ্বোধনীতে একথা জানান কমিউনিটির নেতৃবৃন্দ। তিনটি প্রতিষ্ঠানের স্পন্সর সৌদি নাগরিক আব্দুল আজিজকে নিয়ে প্রতিষ্ঠানগুলোর যাত্রা শুরু করেন তিনটি প্রতিষ্ঠানের পরিচালক মাসুদ রানা। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান, ব্যবসায়ী জারবুল ইসলাম সহ প্রবাসীরা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।